আজকে আমি দেখাবো কি করে আপনি সোয়াইপ অ্যাপ ইউজ করে বানাতে পারেন ইনভয়েসেস দশ সেকেন্ডে এটা আমাদের হচ্ছে লগ ইন পেজ গেটসোয়াইপ ডট ইন এখানে আপনি যে কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন আপনার ওটিপি যাবে নাম্বারে সেটা আপনি এখানে দিতে পারেন কনফার্ম ওটিপি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবার আমরা সেটিংসে গিয়ে আপনাকে বলবো কী করে আপনি কোম্পানি ডিটেলস ফার্স্টে অ্যাড করতে পারেন টু গেট স্টার্টেড উইথ মেকিং ইনভয়েস এবার আপনি এখানে কোম্পানি ডিটেলস দিতে পারেন আপনার কোম্পানির নেম দেবেন তারপরে এখানে জিএসটি আইএন ডিটেলস দেবেন তারপরে এখানে ফেচ ডিটেলস করতে পারেন ফেচ ডিটেলস করলে আপনার সব কিছু বিলিং অ্যাড্রেস রিলেটেড সব কিছু আপনার ফেচ হয়ে যাবে এখানে নিচে তারপরে সেভেন আপডেট করতে পারেন এবার আমরা ক্রিয়েট করতে পারি ইনভয়েস ইনভয়েস এখানে আপনি এক্সিস্টিং কাস্টমার চুজ করতে পারেন নয়তো আপনি কাস্টমার একটা অ্যাড করে নিতে পারেন এবার যদি জিএসটি আইএন থাকে ওই কাস্টমারে সেটা আপনি অ্যাড করুন তারপরে সেফ কাস্টমার এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভয়েস ডেট রয়েছে তো ইনভয়েস ডেট আপনি পাঁচ ডেটেও পড়তে পারেন নয়তো আপনি সেম ডেট রাখতে পারেন এবার ইনভয়েস প্রেফিক্স সাফিক্সও আপনি চেঞ্জ করতে পারেন এখানে সব কিছু এডিটেবল এবার রেফারেন্সে যদি আপনার কিছু অ্যাডিশনাল জিনিস দেওয়ার থাকে সেটা আপনি দিতে পারেন এবার এখানে অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারেন নয়তো আপনি এক্সিস্টিং প্রোডাক্টটাই সিলেক্ট করতে পারেন এবার যদি নিউ প্রোডাক্ট করি এখানে আপনি আইটেম নেম দেবেন এখানে আপনি প্রাইস দিতে পারেন উইথ অন উইদাউট ট্যাক্স সেলিং প্রাইস ট্যাক্স পার্সেন্টেজ এবার আপনি বার কোড যদি থাকে আপনার প্রোডাক্টের সেটা আপনি দিতে পারেন এখানে বার কোডে জেনারেট বার কোডও করতে পারেন আপনি পারচেস প্রাইস যেটা রয়েছে আপনার প্রোডাক্টের সেটা উইদাউট ট্যাক্স বা উইথ ট্যাক্স যেটা অ্যাভেলেবেল সেটা দিতে পারেন এসএসএম কোড আপনি আপডেট করতে পারেন তারপরে প্রোডাক্ট ইমেজেস আপনি এখানে দিতে পারেন এবার আমরা এটাকে অ্যাড আইটেম করতে পারবো আপনার ডিটেলস ফেরি হয়ে গেলে আমরা এখানে এক্সিস্টিং প্রডাক্ট অ্যাড করে দেখাচ্ছি কী করে আপনি বিল বানাতে পারেন গ্লাস বক্স নিলাম এবার আপনি অ্যাড টু বিল করে এখানে কোয়ান্টিটি প্রাইস সব কিছু এডিট করতে পারেন এবার এখানে আপনি দেখছেন নোটস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে এখানে আপনি ডিফল্ট নোটস অ্যান্ড টার্মস কন্ডিশানস আগের থেকে অ্যাড করতে পারেন তাহলে সেটা আপনার ইনভয়েসে ডাইরেক্টলি আসে সবসময় আপনাকে ওটা দিতে হয় না এখানে সিলেক্ট ব্যাঙ্ক করতে পারেন এবার এখানে আপনার টোটাল ট্যাক্স অ্যামাউন্ট দেখাচ্ছে ওয়ান জিরো সিক্স সেভেন সেটা আপনার বিল হওয়ার পর সিজিএসটি এস বা আইজিএসটি ওই ব্রেকআপটা দেখাবে এবার এখানে আপনি সিলেট সিগনেচার করতে পারেন বা আপনি নিউ সিগনেচারও করতে পারেন যদি অ্যাডেন্ট না থাকে এবার আমরা সেভেন প্রিন্টে যেতে পারি সেভেন প্রিন্টে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভাইট স্টেমপ্লেট আমাদের এবার যদি আপনি অন্য কোনো ইনভয়েস ইউজ করতে চান এখানে আপনি দেখতে পারেন ছপরটা অ্যাভেলেবেল রয়েছে আপনি এখানে সিলেক্টও করতে পারেন এবার যদি আপনি থার্মাল প্রিন্ট নিতে চান এখান থেকে থার্মাল প্রিন্ট নিতে পারেন বা আপনার যদি কোনো অন্য যে অপশানস রয়েছে এখানে আপনি ক্রিয়েট ই বিল দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো গুডস রয়েছে সেটা পঞ্চাশ হাজার থেকে বেশি অ্যামাউন্ট আপনি সেটাকে ট্রান্সপোর্ট করছেন তো একটা ট্রান্সপোর্টার ডকুমেন্ট ই ইয়ে বিল সেটা দরকার পড়ে সেটাও আপনি এখান থেকে বানাতে পারেন ডাইরেক্টলি ক্রিয়েট ইওয়ে করে এখানে আপনার ডিটেলস আপনি এখানে দিতে পারেন যে ভেহিক্যাল নাম্বার বা ট্রান্সপোর্টার আইডি রয়েছে তারপরে আপনার ক্রিয়েটিভ বিভিন্ন হয়ে যাবে একসাথে ইনভয়েসের সাথে সাথে আপনাকে বারবার লগ ইন করে আবার ইনভয়েস ডিটেস ডি বানাতে হবে না এখানে আমরা ব্যাক করতে পারি তো আপনার এখানে ইনভয়েস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটাকে আপনি এখান থেকেও ভিউ করতে পারেন এটা যে সেভেন থাউজেন্ডে ইনভয়েস হয়েছে সেটা আমরা রেকর্ড পেমেন্টও করতে পারি যতটা আপনার অ্যামাউন্ট এসছে পার্সিয়াল বা ফুল পেমেন্ট সেটা আপনি আপডেট করতে পারেন পার্সিয়াল পেমেন্ট হলে যতটা এসছে আপনি এখানে এডিট করে মোড অফ পেমেন্ট সিলেক্ট করে তারপরে ডেট সিলেক্ট করে আপনি আপডেট করতে পারেন সিমিলারলি আপনি ক্রেডিট নোটস বানাতে পারেন যদি সেলস রিটার্ন হচ্ছে তারপরে পার্চেস এসে গিয়ে আপনি পার্চেস বানাতে পারেন সিমিলারলি পার্চেসের আপনার সেম আর রয়েছে এখানে আপনি ভেন্ডার অ্যাড করবেন এখানে প্রোডাক্ট অ্যাড করবেন তারপরে আপনি ডাইরেক্টলি সেভ করতে পারেন পারচেসিং ওয়েস বানানোর জন্য এখানে কোটেশনস রয়েছে প্রোফর মাইন বয়স আর ডেলিভারি চালান এক্সপেন্সেসে গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের যে ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো থাকে বিজনেসে যেমন ধরুন কোনো ইলেকট্রিসিটি বিল রয়েছে বা কিছু সেটা আপনি এখানে মার্ক করতে পারেন ফর এক্সাম্পল এইট আপনার ইলেকট্রিসিটি বিল তো এখানে আপনি সিলেক্ট ক্যাটাগরি করতে পারেন ইলেকট্রিসিটি বিল ডেটও সিলেক্ট করতে পারেন মোড অফ পেমেন্ট তারপরে অ্যাড এক্সপেন্স এবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব প্রোডাক্টস সেগুলো আপনি ডেটাবেসে অ্যাড করেছেন সেগুলো দেখা যাচ্ছে তো বাল্ক আপলোড আইটেমসও করা পসিবল যদি আপনি অন্য কোনো সফটওয়্যার থেকে মাইগ্রেট করছেন সব প্রোডাক্ট ডেটা এখানে আনতে চান আপনি এখানে বাল্ক আপলোডে দেখতে পারেন ডাউনলোড প্রোডাক্ট টেমপ্লেট এখানে এক্সেলে আপনি ফিল করে এখানে আপলোড করতে পারবেন তাহলে আপনার কটা ডেটা একসাথে চলে আসবে বা আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাড নিউ আইটেমও করতে পারেন এবার ইনভেন্ট্রি এখানে আপনার ওয়ে হাউসে কত কিছু রয়েছে কত কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল সেটা আপনার এখানে ভিউ করতে পারবেন আপনি এবার যেরকম গ্লাস বক্সের আমি সেল করলাম আমি কোনো পারচেস করিনি তাই মাইনাসে আছে এবার টাইম লাইনে আপনি গিয়ে দেখতে পারেন যে সেভেনটি স্টক আউট কেন কি আমি সেলস ইনভয়েস বানিয়েছি সিমিলারলি যদি আপনি পারচেস ইনভয়েস বানান আপনার সেভেনটি স্টক ইন তো এবার স্টক ইন আউট এভাবে ব্যালেন্স করে আপনি নিজের ইনভেন্ট্রি ম্যানেজ করতে পারেন এবার পেমেন্টস এখানে লেজার্সে আপনি নিজের কাস্টমার সিলেক্ট করে দেখতে পারেন যে আপনি কত টাকা ওনার থেকে পান তো এটা আপনার হোয়াটসঅ্যাপেও শেয়ার করা যায় আপনার কাস্টমারকে আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারেন ব্যালেন্সেস বোঝানোর জন্য সেটেলমেন্টস রয়েছে যদি আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করান আমরা রেজার পে সাথে ইন্টিগ্রেটেড এবার যদি আপনি কোনো পেমেন্টস রিসিভ করতে চান যান ইনভয়েসেসেন আপনি এটা অ্যাক্টিভেট করানোর পর আপনি ডাইরেক্ট ইনভয়েস লিঙ্কের সাথে পে নাও লিঙ্কও পাঠাতে পারবেন টাইম লাইনে গিয়ে আপনি চেক করতে পারেন যতটা পেমেন্টস আপনার এসছে বা আপনি যে পেমেন্টস করেছেন এক্সপেন্সেসের আগেনস্টে বা পার্চেস এর এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন এবার কাস্টমার্স আর ভেন্ডার্স এটাও সেম আপনি বাল্ক আপলোডও করতে পারেন যদি আপনার কোনো ডেটা অলরেডি এক্সটেল ফরম্যাটে অ্যাভেলেবেল আছে আমাদের ফরম্যাটে সেটা দিয়ে এখানেও আপনার বাল্ক আপলোড হয়ে যাবে অ্যানালিটিক্সে আপনি চেক করতে পারেন কতটা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে কোন ব্যাঙ্কে কতটা রয়েছে কতটা ক্যাশ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন বা যে মান্থলি স্ট্যাটিস্টিক্স রয়েছে সেই সব এখানে আপনি দেখতে পারেন এবার রিপোর্টসে গিয়ে আমরা দেখি এটা হচ্ছে আপনার টোয়েন্টি প্লাস রিপোর্টস এখানে প্রোভাইডেড এখানে আপনি সব কিছু সিলেক্ট করতে পারেন যেমন সেপস দেখতে পারেন আপনি আইটেম ওয়াইজ এবার আইটেম রিপোর্টস রয়েছে যেখানে আপনি ইনভেন্টারি টাইম লাইনের ডাউনলোড করতে পারেন এক্সেল শিট বা পিডিএফ বাট ট্যাক্সেসে জিএসটি আর ওয়ান রিপোর্টস টু বি রিপোর্ট আর থ্রি বি রিপোর্ট আমরা প্রোভাইড করি জিএসটি আর ওয়ান জেসন আপনি এখানে ক্লিক করে মান্থলি ফাইলিংয়ের জন্য আপনি জেসন ফরম্যাটে জিএসটি আর ওয়ান রিপোর্ট ডাউনলোড করে ডাইরেক্টলি গভর্নমেন্ট পোর্টালে ফাইল করতে পারেন আর এখানে আপনার স্ক্রিন যেটা আপনি ইনভয়েস থেকে সেই এখানে আপনি দেখতে পারেন এবার এখানে আপনি ভিউ করবেন এখান থেকে আপনি প্রিন্ট করে ওই ই ওয়েলস আপনার ট্রান্সপোর্টারের সাথে শেয়ার করতে পারেন যখন আপনার গাড়ি বেরোবে এখান থেকে আপনি সেই ইনভয়েসটাও দেখতে পারেন যার আগেন্স আপনি ইভেবিলটা বানিয়েছিলেন ওখান থেকে সিমিলারলি যদি আপনার বিজনেস টেন ক্রোর্স থেকে বেশি টার্ন ওভার তাহলে আপনি ই ইনভয়েসেসও এখান থেকে বানাতে পারেন সেলসেই আপনার ই ইনভয়েসেরও অপশন রয়েছে এখানে কানেক্ট টু ই ইনভয়েসিং পোর্টাল ফার্স্ট অফ অল আপনার লগ ইন করানো হবে ই ইনভয়েসিং পোর্টালে থ্রু এপিআই রেজিস্ট্রেশন সেটা আপনি এখানে দিতে পারেন ইউজার নেম পাসওয়ার্ড তারপর এখানে আপনি ডাইরেক্টলি ই ইনভয়েসেস বানাতে পারবেন সোয়াইটওয়্যার ইনভয়েসেস স্ক্রিন থেকেই এখান থেকে ক্রিয়েট ই ইনভয়েস রয়েছে আপনি এখান থেকে ডাইরেক্ট ই ইনভয়েসেস বানাতে পারেন ই ওয়েবলসও বানাতে পারেন যেটা আপনার এখানে ই ওয়েবলসে রিফ্লেক্ট হবে অনলাইন স্টোর আপনার যদি বিজনেসের জন্য কিছু অনলাইন স্টোর সেট আপ করতে চান তাহলে এখানে অনলাইন স্টোরেরও ফিচার অ্যাভেলেবেল রয়েছে আমরা স্টোরটা দেখাচ্ছি এখানে স্টোরে আপনি দেখতে পারেন যে আপনি ব্যানার সেট করতে পারেন তারপরে আপনার যে প্রোডাক্টের ইমেজ অপশানটা ছিল সেখান থেকে ইমেজেস অ্যাড করলে এখানে আপনার স্টোরে রিফ্লেক্ট হবে সেটা আর যদি কোনো কিছু আপনার কাস্টমার অ্যাড করে তাহলে এটা এই চেকআউট পেজে রিডাইরেক্ট হবে এখানে আপনার কাস্টমার নিজের ডিটেলস সব কিছু দিয়ে তারপরে পে নেওয়া অপশান বা ক্যাশ অন ডেলিভারি অপশান দিয়ে অর্ডার প্লেস করতে পারবে এবার আপনার অনলাইন অর্ডার সি গিয়ে এখানে আপনি ওনার অর্ডারটা দেখতে পারবেন এখানে অল অর্ডার সেকশনে আপনার এখানে দেখাচ্ছে কমপ্লিটেড অর্ডারস এই সব এগুলো বাইফারকেটেড রয়েছে এখানে আপনি দেখতে পারেন যে এই অর্ডারটাতে কনভার্ট টু সেল অপশান আছে কনভার্ট টু সেল মানে আপনি অ্যাকসেপ্ট করছেন অর্ডারটা আর যদি আপনি ওই অর্ডারটা নিতে চান না ডিউ টু সারকমস্ট্যান্স এবার আপনি এখানে ডাইরেক্টলি ক্যান্সেল করতে পারেন ক্যান্সেল উইথ এস এম এস তাহলে আপনার কাস্টমারকে এস এম এস যাবে যে আপনি ওই অর্ডারটা নিতে পারছেন না আর শিপ রকেটের এখানে প্রোভাইড প্রোভাইডেড রয়েছে শিপ রকেটে ইন্টিগ্রেশনের সাথে আপনার কী হবে যেই আপনি অর্ডার রিসিভ করছেন তারপরে সব কিছু ডেলিভারি রিলেটেড যত কিছু থাকবে ওটা শিপ রকেট হ্যান্ডেল করবে আপনার থেকেই ডেলিভারি নিয়ে আপনার কাস্টমার অবধি দেওয়া তো সেটাতে আপনি যদি ইনটিগ্রেট করাতে চান সেটাও অ্যাভেলেবেল এবার পশ বিলিং আমাদের একটা অপশান রয়েছে সেখানে যেরকম কিছু গ্রসারি স্টোরস হয় বা কিছু বিজনেস হয় যেখানে খুব ফাস্ট বিলিং করতে হয় এবার সেটাতে কাস্টমার নেম মোবাইল নাম্বার দেওয়া খুবই মুশকিল তো তখন আপনি পশ বিলিং ইউজ করতে পারেন যেখানে আপনি ডাইরেক্ট বারকোড স্ক্যান করে বা সার্চ করে আপনি ডাইরেক্ট প্রোডাক্ট অ্যাড করতে পারেন তারপরে চেকআউট এখানে আপনি সেভেন প্রিন্ট করতে পারেন ট্রানজাকশন সাকসেসফুল এখান থেকে আপনি প্রিন্ট নিতে পারবেন তো এটা আরও সহজ বেগ যদি আপনি ফার্স্ট বিলিং করতে চান এবার যদি আপনার অনেকগুলো বিজনেস থাকে এবার অনেকগুলো আপনি ইউজার্স অ্যাড করতে চান যে সবকটে ইউজার সব কিছু পারমিশনস পাবে না কিছু কিছু পারমিশন শুধু দেখতে কিছু কিছু জাস্ট অপশানস দেখতে পারবে তাহলে আপনি রোলস অ্যান্ড পারমিশনসে গিয়ে আপনি রোল অ্যাড করতে পারেন যেরকম সেলস এবার এর মধ্যে আমি এডিটে যাচ্ছি তো যেই রোলগুলো আপনি দিতে চান সেগুলো আপনি অন রাখতে পারেন যেগুলো আপনি দিতে চান না সেগুলো অফ করে আপনি আপডেট রোল করতে পারেন আর এইভাবে আপনি মাল্টিপাল ইউজার্স অ্যাড করতে পারেন আমাদের বিজনেস প্ল্যানে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান আপনি এখান থেকে চেক করতে পারেন এখানে আমাদের প্রো প্ল্যান জেট প্ল্যান সব কিছু রয়েছে আর এখানে আমাদের ডিটেল কম্প্যারিজান আছে সব কটা প্ল্যানের মধ্যে কি কী ডিফারেন্স আছে আর এখানে বিজনেস প্ল্যানে কাস্টমার অ্যাডওয়ান্স রয়েছে আপনি শুধু ইভে চান প্রো প্ল্যানের সাথে তো সেটা আপনি দেখতে পারেন বা পশ বিলিং চান তো আমাদের টিমকে আপনি ডাইরেক্ট এখানে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আমাদের টিম আপনাকে গাইড করে দেবে আর সাবস্ক্রিপশন প্ল্যান অ্যাড করাতে এটা ছিল আমাদের সোয়াইপ বিলিক অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশানে টোটাল প্রডাক্ট ডেমো আশা করি আপনি বুঝতে পেরেছেন কি করে ইউজ করতে হবে সোয়াইপ আপনার বিজনেসের জন্য ধন্যবাদ